বগুড়ার মোকামতলায় দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ সামিউল মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার 23 আগস্ট দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বুড়িমারি থেকে নারায়ণগঞ্জগামী পিঙ্কি পরিবহনের একটি বাসে অবৈধ অস্ত্র পরিবহন করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত 1:10 মিনিটে বাস থামিয়ে তল্লাশির জন্য ভেতরে ওঠামাত্র G2 সিটের যাত্রী সামিউল জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন G1 সিটের যাত্রী, ড্রাইভার ও সুপারভাইজার সহ বাসের যাত্রীদের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে সবার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তার দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি 7.65 বোরের সচল বিদেশি পিস্তল, চারটি লোহার তৈরি সচল ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তিনি লালমনিরহাটের জনৈক জয়ের কাছ থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে শিবগঞ্জ থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক এবং নিউজ পোর্টালের সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জেলা পুলিশ বগুড়ার যে কয়েকটি মূল বিষয় আছে বা মৌলিক নীতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। এবং আমরা সাংগঠনিকভাবে সর্বদা আমরা সচেষ্ট থাকি যাতে করে অবৈধ অস্ত্রের ব্যবহারের মাধ্যমে কোনো ধরনের একটি হত্যাকাণ্ড না হয় কিংবা কোনো ধরনের কোনো নির্মম আঘাতের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা দায়িত্ব পালন করি। এবং আপনারা জানেন, আমরা মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশ যদিও শান্তিপূর্ণ, তারপরেও বিভিন্নভাবে পরিস্থিতি ঘোলাটে করার জন্য একটি প্রক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এক্ষেত্রে যেটি হতে পারে, কোনো কোনো ষড়যন্ত্রকারী মহল বা কেউ কেউ মনে করতে পারে যে অবৈধ অস্ত্রের ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতিকে বিঘ্নিত করা কিংবা বিভিন্ন ধরনের টার্গেটেড কিলিং করা অথবা বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা কিন্তু করতে পারে। এবং এই লক্ষ্য থেকে আমরা আমাদের চেকপোস্ট যে তৎপরতা সেটা বৃদ্ধি করি। এবং আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে বগুড়াতে বিভিন্ন অঞ্চলে যে বড় বড় যে মহাসড়ক, যে যোগাযোগ ব্যবস্থা আছে, সেই সকল জায়গায় আমরা আমাদের চেকপোস্ট কিন্তু অব্যাহত রেখেছি। যেমন আমরা বলতে পারি মোকামতলা এলাকা, শেরপুর এলাকা, নন্দীগ্রাম এলাকা, এর বাইরেও শহরের মধ্যে আমরা আমাদের চেকপোস্ট কিন্তু কার্যকর রেখেছি। এবং আমাদের কাছে একটি তথ্য আছে এরকম যে বিভিন্নভাবে বর্ডার হয়ে বিভিন্ন ধরনের মাদকের চালান কিংবা অবৈধ অস্ত্রের চালান মোকামতলা হয়ে তারা বগুড়ার উপর দিয়ে তারা ঢাকামুখী হওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করি। এবং এই জন্য আমরা মোকামতলা আমাদের তদন্ত কেন্দ্র এলাকার কাছে আমরা একটি শক্তিশালী চেকপোস্ট সেখানে নিয়োজিত করেছি। এবং এই চেকপোস্টে ইতিমধ্যে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে, অনেক বিপুল সংখ্যক। এবং আমরা গতকালকে রাতে একটি তথ্য পাই যে একটি গাড়ি পিঙ্কি পরিবহন, সেটি বুড়িমারি থেকে নারায়ণগঞ্জগামী, এবং সেই পিঙ্কি পরিবহনের একজন যাত্রী তিনি অবৈধ অস্ত্র বহন করে নিয়ে যাচ্ছেন, এই ধরনের একটি তথ্য, গোপন তথ্য আমরা পাই। এবং এই গোপন তথ্য পাওয়ার পরে আমাদের মোকামতলা তদন্ত কেন্দ্রের আইসি এবং তার নেতৃত্বে ওখানে যে কর্তব্যরত যারা সাব ইন্সপেক্টর এবং এসআই এবং ফোর্স যারা ছিল, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় এবং বিশেষ করে পিঙ্কি পরিবহনের বাসটিকে থামিয়ে যে অবৈধ অস্ত্র পরিবহনকারী ব্যক্তি তাকে শনাক্ত করার জন্য, এবং তার অংশ হিসাবে মোকামতলার রংপুর টু ঢাকাগামী মহাসড়কের পাশে আমরা আমাদের একটি দল অবস্থান নেয়। এবং যখন পিঙ্কি পরিবহনের বাসটিকে আমরা রাত আনুমানিক 1:10 মিনিটে সেখানে আসতে দেখি, আমাদের সে কর্তব্যরত দল তারা বাসটিকে থামানোর সংকেত দেয়। বাসটি থামানোর পরে জানলা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তার পার্শ্ববর্তী G1 সেটের যে যাত্রী তার সহায়তায়, বাসের ড্রাইভার হেল্পারের সহায়তায়, আমাদের যে কর্তব্যরত যে ফোর্স ছিল এবং অফিসার যারা ছিল, তারা G2 বাস সিটে অবস্থানরত মোহাম্মদ সামিউল মিয়া, তার বাড়ি হচ্ছে আদিতমারি লালমনিরহাট, তাকে গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তারের পরে তার সন্দেহভাজক গতিবিধি দেখে আমরা তাকে নিবিড়ভাবে তাকে তল্লাশি করি। এবং তল্লাশি করার সময় তার দুই পায়ের যে উরু আছে, উরুতে স্কচ টেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় দুইটি 7.65
সচল বিদেশি আগ্নেয়াস্ত্র পিস্তল আমরা সেখান থেকে আমরা উদ্ধার করি, এবং সেখানে চারটি সক্রিয় ম্যাগজিন উদ্ধার করা হয় এবং পাশে 3 রাউন্ড সক্রিয় 7.65 অ্যামুনিশন উদ্ধার করা হয় আমরা। এবং আমরা এখন যে কাজটি করেছি যে এই ব্যক্তি কোথা থেকে অস্ত্র সংগ্রহ করেছে, তার গন্তব্য কোথায় ছিল, আমরা যতদূর জানতে পেরেছি যে সে লালমনিহার থেকেই জনৈক জয়ের নিকট থেকে সে অস্ত্র সংগ্রহ করেছে এবং তার গন্তব্য ছিল ঢাকা। এবং আমরা এখন বিশদভাবে দেখছি যে এই যে অস্ত্রের উৎস, অস্ত্র সংগ্রহ, অস্ত্র পরিবহন এবং অস্ত্রের গন্তব্য, এই যে টোটাল যে চক্রটি আছে সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ইতিমধ্যে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং আমরা এখন আমাদের যে পরবর্তী তদন্ত কার্যক্রম সেগুলো আমরা অব্যাহত রাখছি এবং এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি, কারণ আগস্টের 23 তারিখে 2টো অস্ত্র উদ্ধার হয়েছে ঢাকা টু রংপুরগামী বাস থেকে, এবং সেটা আমরা মনে করি যেমন এই অস্ত্রের আবার গন্তব্য ছিল ঢাকা, তার মানে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে চিন্তার খোরাক যোগাচ্ছে এবং আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং এই যে চক্রটি, সেই চক্রের কি আরও কোনো অস্ত্র আছে কি না, কিংবা তাদের অন্যান্য কোনো সহযোগী কারা কারা আছে, বা তারা এর পূর্বেও একইভাবে একই কায়দায় তারা কোথাও অস্ত্র পরিবহন করেছে কি না, তারা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছে, বিশদভাবে আমরা এখন তদন্ত করে নিবিড় তদন্তের মাধ্যমে আমরা এটি উদ্ঘাটনের চেষ্টা করছি। তবে আমরা বলতে পারি যে আমরা জেলা পুলিশ বগুড়া, আমরা কিন্তু সংঘবদ্ধভাবে আমরা দায়িত্ব পালন করছি, ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করছি এবং বগুড়াতে আইন শৃঙ্খলা ব্যবস্থা সর্বোচ্চ সমুন্নত রাখার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সেই দায়িত্ব পালন করছি। এবং আমাদের চেকপোস্ট ব্যবস্থাপনা অত্যন্ত সুদৃঢ় করা হয়েছে, আমরা কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো চেষ্টা বা অপরাধ সংগঠনের কোনো চেষ্টা আমরা সর্বোচ্চ আমাদের সক্ষমতা দিয়ে নিবৃত্ত করার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সেই দায়িত্ব পালন করছি।